গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্পের অটোমেশন পদ্ধতি না থাকার কারণে সেচের পানির অপচয় হচ্ছে সরকার প্রতি বছর পঞ্চাশ কোটি টাকা ব্যয় করে পানি তুললেও ত্রিশ শতাংশই চলে যাচ্ছে নদীতে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষিকাজ এই মুহূর্তে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প এলাকায় আছেন রিপোর্টার এস এম রাশেদ আমরা সরাসরি দিচ্ছি তার সঙ্গে রাশেদ ধন্যবাদ করে আমি এখন দাঁড়িয়ে আছি কুষ্টিয়া গঙ্গাপত শেষ প্রকল্প এলাকায় মূলত কুষ্টিয়া ঝিনেদা মাগুরা এবং চুয়াডাঙ্গা তেরোটি উপজেলায় এই বন্যা নিয়ন্ত্রণ এবং জমিতে কৃষি জমিতে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে তৎকালীন সরকার এই গমগপতক সেচ প্রকল্প তৈরি করে এবং যার ধারাবাহিকতায় এখনো কুষ্টিয়া শহর তেরো কুষ্টিয়ার শহরে তার উপজেলা তেরোটি উপজেলা এই সেচ সুবিধা পেয়ে থাকেন তো গঙ্গোপত্যক্ষ শেষ প্রকল্প এলাকার কৃষকরা সাথে কথা বলেছে কৃষকরা আমাদেরকে জানিয়েছেন যে মূলত গঙ্গোপত্যক্ষ শেষ প্রকল্প এলাকায় যে অধিকাংশ রেগুলেটর এবং সুইচ গেট রয়েছে তার অধিকাংশ সুইচ গেট অপারেটর না থাকার কারণে তারা অনেক সময় পানির সংকট এবং অতিরিক্ত পানির কারণে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছে তবে কৃষকরা দাবি করে যদি রেগুলেটর থাকত তাহলে রেগুলেটর অপারেটর থাকতো তাহলে তারা সর্বসবে পানি পেতে এবং প্রতি ফসল উৎপাদন করতে পারত তবে গকমত শেষ প্রকল্প এলাকার কোকরপুর পরিচালক আমাদেরকে জানিয়েছেন যে এশিয়া উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় অটোমেশন পদ্ধতি চালুের ব্যাপারে একটা জরিপ কাজ পরিচালিত হচ্ছে তবে জরিপ কাজ পরিচালিত হলে সরকার এবং পানীয়ন বোর্ড আসলে সিদ্ধান্ত নেবে অটোমেশন পদ্ধতি চালু করা যায় কিনা তবে কৃষকরা দাবি করেন আমাদেরকে জানান যে যদি প্রত্যেকটা জায়গায় রেগুলেটর অপারেটর থাকত তাহলে তারা এখানে অধিকারে আরো ফসল উৎপাদন করতে পারত এবং এর কারণে প্রায় 30 শতাংশ পানি অপচয় হচ্ছে এবং বঙ্গবন্ধু সেচ প্রকল্প প্রতি বছরই সরকার পঞ্চাশ কোটি টাকা ভর্তুকি দিয়ে এই কৃষিকাজে সেচে সচল রাখার বিষয় ব্যয় করে থাকেন এবং বঙ্গবন্ধু সেচ প্রকল্প এলাকা নিয়ে জারি রাখি মোটামুটি তিনটি পাম্পের সাহায্যে পঁচানব্বই হাজার ছয় শত ষোলো হেক্টর জমিতে গঙ্গবন্ধু সেচ প্রকল্প সেচ দিয়ে থাকেন তো কুষ্টিয়া গঙ্গবন্ধু সেচ প্রকল্প এলাকায় এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য দর্শক কুষ্টিয়ার গঙ্গা কপতাক্ষ সেচ প্রকল্প এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী এস এম রাশেদ জানাচ্ছিলেন যে অটোমেশান এর ব্যবস্থা না থাকার কারণে শেষ প্রকল্পের পানির অপচয় হচ্ছে